নীলফামারীর চিলাহাটিতে দাঁড়িয়ে থাকা মিতালি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে খুলনাগামী যাত্রীবাহী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে মিতালি এক্সপ্রেসের চালক ও রূপসা এক্সপ্রেসের ট্রেনের অন্তত অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে, ফলে সাড়ে তিন ঘন্টা থেকে চিলাহাটির সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। রেলের লোকো মেকানিক্যাল টিম ট্রেন সচল করতে কাজ করছে। স্থানীয়রা জানান, সকাল আটটায় পার্বতীপুর থেকে মিতালি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে আসে, তবে সিগন্যাল লাইটে লাল বাতি থাকায় দাঁড়ায় ইঞ্জিনটি। এদিকে সকাল সাড়ে আটটায় খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেন চিলাহাটি রেল কর্তৃপক্ষ। এ সময় স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকা মিতালি এক্সপ্রেসের লাইট ইঞ্জিনে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি ক্ষতিগ্রস্ত হয়। চিলাহাটি রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের ভুল সিগন্যালের কারণে এমনটা হয়েছে দাবি স্থানীয়দের।